এই ইকবাল আপনার জন্য মরতে রাজি আছে আমি এখানে আজকে ডিক্লার দিয়ে আমরা বাইশে আসি নাই বাংলাদেশে আমরা বাইশে আসি নাই আমরা মৃত্যুকে ভয় পাই না কাপড়ে কাপড়কে ভয় পাই না একদিন আমাদের মরতে হবেই ক্যামেরাতে আমি বলে দিছি যেখানে আমার প্রতিবাদ করছি আমার ছবি এখানে চালাবো না তারপরে আমার ছবি আপনারা কেন তিন দিন চালালেন আর আমার সাথে আপনারা ঈদের আগে আমার সাথে কথা দিলেন একটা তারপরে করলেন আরেকটা এইটা কারণটা কি এই যে ষড়যন্ত্র আমাকে নিয়ে যে আপনারা করলেন একটা সুন্দর একটা ছবিকে আপনারা কিল করে দিলেন এটা আমার একটা দুঃখজনক ব্যাপার আর এইটার জন্যই আমি আমাদের সমস্ত সিনিয়রদেরকে নিয়ে আমি আজকে ডাকছি সমস্ত সিনিয়র ছিলেন ইনশাল্লাহ এটা থামা আর নাই এইটা শেষ কোথায় এটা শেষ আমি দেখেছি এবং আমি আমি কোনোদিনই কখনো অন্যায় পছন্দ করি না অন্যায় করতে আমার মানে ভালো লাগে আমি নীতি নিয়ে সারা জীবন আমি লড়তে রাজি আছি এর জন্য যদি আমার মৃত্যু হয় তাতে আমার কোনো দুঃখ নাই ওনারা হিন্দি ছবি ওনারা ইংলিশ ছবি চায় ওনাদেরকে আমরা মোয়াইনা দেবো আমরা ইসে ওনাদেরকে লিখে দেব হ্যাঁ আপনি হিন্দি ছবি চালান আমরা পারমিশন করবো আমি সেই কমিটিতে একজন আসলাম যে হিন্দি ছবি যে পারমিশন দেয় সেই কমিটিতে আমিও একজন ছিলাম আমার সাইনও ছিল তো আজকে আমি আপনাদের হিন্দি ছবি এনে দিচ্ছি আর আপনারা আমার ছবি কিল করে দিচ্ছেন এই হলো আপনাদের উদ্দেশ্য আমাদের সর্বোচ্চ দিল পঞ্চাশ টাকা বা পাঁচ টাকা

খরশুভাই আমরা আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আপনার কোনো কিছু হবে না আমরা জীবন থাকবো আপনি আমাদেরকে চিন্তা ভুলই করবেন না কোনোদিন আমরা ইকবাল যারা বুক দেই তারা কখনো কোনোদিন পিঠ দেই না আপনি আগে বলেন দেখি ইন্ডাস্ট্রির কে আছে আপনার বিপক্ষে কথা বলে চ্যালেঞ্জ করলাম এই গেলে বুঝা আপনি আগে বলেন প্রত্যেকটা প্রতিবাদ করেন আপনি এই ইকবাল আপনার জন্য মরতে রাজি আছে আমি এখানে আজকে ডিক্লার দিয়ে গেলাম আমরা বাইশে আসি নাই বাংলাদেশে আমরা বাইশে আসি নাই আমরা ইন্ডাস্ট্রিতে বাইশে আসি নাই আমাদের শক্তি মাঠে নাইমেন দেখব আপনার আপনি ডিক্লার দেন আজকে এখানে এমন ডিক্লার দেন এই ইন্ডাস্ট্রিকে স্বাধীন করে ডিক্লার দেন আপনি এই ইন্ডাস্ট্রির মানুষের বিপাশে কি আছে কি ওই এক সমিতি কি আসা যায় যেখানে হ্যাঁ যেখানে সংগঠন একসাথে আছে সেখানে প্রতি সমিতি কি আপনি উনিশ সংগঠনের নেতা আপনি আপনাকে মূল্যায়ন করি ভালোবাসা দিয়া আপনি ভালোবাসার প্রুফ দেন আপনি বুঝা দেন ইন্ডাস্ট্রি আপনি করছো কে আমি ইকবালকে সাবজুল আলমকে আব্দুল রহমানের জনকে কাজী আয়াতকে দেলার দেওয়ার বুঝাই দেন আপনি ছয় তো আপনার পিছনে আছে কে নাই আপনার পিছনে একটা কথা সবচেয়ে মাথায় রাখেন আমরা আমরা যা বলি তাই করি আমরা মৃত্যুকে ভয় পাই না কাপড়ে কাপড়কে ভয় পাই না একদিন আমাদের মরতে হবেই পৃথিবীর কেউ আমাদের বাচ্চায় রাখতে পারবে না